জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, আজকে আলোচনা করব ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর এবং সুপারভাইজার পদে লোক নিয়োগ করার জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আজকে আলোচনা করব সেই নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে। এখানে প্রথমে দেখুন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট পিএন কমপ্লেক্স আগরতলা থেকে চাকরির নতুন নোটিফিকেশনটা বের করা হয়েছে। এখানে যে লোকগুলি নিয়োগ করা হবে, সুপারভাইজার এবং ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটি ডিপার্টমেন্টে কিন্তু লোকগুলি নিয়োগ করা হবে। তবে বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে, কীভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন কোথায় জমা দেবেন, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। আপনাদের মধ্যে থেকে যারা এই পদে আবেদন করার ইচ্ছুক রয়েছেন, আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। দেখুন, এখানে 35টি পোস্ট রাখা হয়েছে সুপারভাইজারের জন্য, 42টি পোস্ট রাখা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। এখানে জেনারেল ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্য কিন্তু এখানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ডাউনলোড করার জন্য। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন, কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, আপনাদের ইন্টারভিউ কোথায় হবে, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। এখানে দেখুন, আপনাদের প্রথম যে পোস্ট রাখা হয়েছে সুপারভাইজার আরজিএম, এখানে 35টি পোস্ট রাখা হয়েছে, এজ লিমিট এখানে মেনশন করা নেই। 18 থেকে কিন্তু হয়তো বা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কিন্তু মেনশন করা নেই। স্যালারিটা 15,000 থেকে বেসিক পে শুরু হয়ে যাবে। আপনাদের কোয়ালিফিকেশন 12 পাস চাওয়া হয়েছে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, সেটা চাওয়া হয়েছে। 2 নম্বর পোস্টটা রাখা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এর জন্য 42টি পোস্ট রাখা হয়েছে। সেম আপনাদের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, এখানে 12,000 টাকা থেকে স্যালারিটা শুরু হয়ে যাবে। এখানে 12 পাস চেয়েছে, সাথে কম্পিউটার নলেজ কিন্তু চেয়েছে, সাথে যে এক্সট্রা কোয়ালিফিকেশন চেয়েছে এগুলি নিজেরা দেখে নেবেন। বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনাদের যে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে, সেই নিয়োগের জন্য আপনারা কোথায় যেতে হবে। এখানে দেখুন একটা ভেনিউ দেওয়া হয়েছে, কনফারেন্স হল ডাইরেক্টরেট অফ ARDD PN কমপ্লেক্স আগরতলা। এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসটার মধ্যে আপনারা সরাসরি যেতে হবে। তবে কবে যাবেন, কবে যাবেন আপনারা, সেগুলিও নিজেরা এখানে দেখে নেবেন। এখানে দেখুন, 1 থেকে 8 নম্বর পর্যন্ত ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্ট এখানে মেনশন করা রয়েছে। কোন ডিস্ট্রিক্টের কোন ইন্টারভিউটা কবে হবে এখানে দেখুন ডেট দেওয়া হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এক্সাম্পল হিসাবে বলছি, ওয়েস্ট ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, পোস্টও এখানে দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে। যারা সিপাই জেলা থেকে আবেদন করবেন, দেখুন পোস্ট কিন্তু এখানে ডিভাইডেড করে দেওয়া হয়েছে, 19/4/2022 সালে ইন্টারভিউটা হবে, ডেট টাইম এখানে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউটা হবে তার পোস্ট এবং ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তবে আপনারা যারা ইন্টারভিউটা দেবেন, সকাল 11টার আগে কিন্তু সেখানে উপস্থিত হয়ে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি নিয়ে। বন্ধুরা, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। দেখুন, যারা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে ইচ্ছুক, আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করবেন, এখানে ফটো লাগাবেন, এখানে যে যে বেসিক জানকারিটা চেয়েছে এগুলি ফিল আপ করবেন। ফিল আপ করার পর কিন্তু আপনারা যেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে আপনাদের ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে, সেগুলি আপনাদের কোয়ালিফিকেশন, আপনাদের PRTC এজ প্রুফ সার্টিফিকেট, এগুলি কিন্তু জেরক্স করে সেখানে নিয়ে যাবেন। এখানে একটা ক্যান্ডিডেট সিগনেচার করে নেবেন, এখানে ডেট চেয়েছে, প্লেস চেয়েছে, এগুলি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর সরাসরি এগুলি কিন্তু নিয়ে চলে যাবেন যেই অ্যাড্রেসটা বলেছি সেই অ্যাড্রেসটার মধ্যে। যারা সুপারভাইজার পদের জন্য আবেদন করবেন, আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, এখানে সেম ফটো লাগাবেন, এখানে যে বেসিক জানকারিটি চেয়েছে এগুলি ফিল আপ করে নেবেন। বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই PDFটা দিয়ে দিব, এখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা যে পোস্টটা আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টটার এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে এগুলি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনাদের যে কোয়ালিফিকেশন ডকুমেন্টগুলি রয়েছে এগুলির জেরক্স এর সাথে অ্যাটাচ করে কিন্তু সরাসরি চলে যাবেন আপনাদের যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসটার মধ্যে। ওইখানে গেলে কিন্তু আপনাদের সরাসরি এটা জমা নেওয়া হবে এবং সাথে সাথে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউটা নেওয়া হবে। তবে কবে যাবেন, এখানে দেখুন এখানে যে ডেটগুলি দেওয়া হয়েছে, কোন ডিস্ট্রিক্টের ইন্টারভিউটা কবে হবে, এখানে যে ডেট দেওয়া হয়েছে এই ডেটে কিন্তু যাবেন, এর আগে কেউ যাবেন না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে চাকরির নতুন নোটিফিকেশনটা বের করা হয়েছে, এই সম্পর্কে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করেছি। এরপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, সেগুলি রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।